আজি আমি আলোচনা করিবা আপনার হোয়াটসঅ্যাপ কল মঝে মঝে থাকে কি স্যার সোমবার দিন আমি কোন করা উচিত কোন করা উচিত নুহে। তো ভিডিও আরম্ভ করা পূর্ব মু আপনার কোহাই চাহি যদি ভিডিও গুড়ি আপনার দেখুম প্রথম রু শেষ পর্যন্ত দেখবে কারণ ভিডিও মঝে শেষে বহু গুড়া টিপস গুড়ি কুচি যেগুড়ি আপনার লাইফ আপনার ব্যবহার করে বহু কিছু লাভ পাইপারে। এবং যদি আপনার ভিডিও গুড়ি ভালো লাগু থাকে তাহলে চ্যানেল সবসক্রাইব করবে এবং সাইডে আসুক বেল আইকন দেবি নোটিফিকেশন অন করি রাখি থাকে যেত ভিডিও অপলোড করবি নোটিফিকেশন আপনার মিলিযিব। এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে দেবে। সোমবার যেমিতি আপনার জানতি প্রায়ত দেবদেব মহাদেবঙ্কর বার মধ্যে কুয়া যায় থাকে এবং সোমবার দিনকু মধ্যে প্রকৃতির সম কুয়া যায় তেণু ভগবান ভোলে বাবা বা দেবদেব মহাদেবঙ্ক পাই সোমবার মধ্যে অত্যন্ত প্রিয় বা সোমবার দিন যদি ভগবান মহাদেবঙ্ক বা শিব ভগবান পূজা অর্চনা আপনার করবে তাহলে মধ্যে আপনার বহুত কিছু লাভ মিলিব। তা সহিত এই দিন মধ্যে চন্দ্রদেবঙ্ক যদি পূজা অর্চনা করা যায় তাহলে মধ্যে আপনার বহুত কিছু লাভ বা বহুত কিছু ফল মিলি থাকে। এবং সোমবার দিন মধ্যে আপন উপবাস রাখা দরকার। তা সহ যেমি জাঁতি কি এবে কার্তিক মাস চালছে তেমন সোমবার আপনার যদি আপনার উপবাস নিহাতি রাখা দরকার বিশেষ করে তো বৃষরাশির ব্যক্তি মানে নিহাতি আপন মানে সোমবার মধ্যে উপবাস রাখতু বা দেবদেব মহাদেবঙ্কর পূজা সোমবার দিন প্রত্যেক সোমবার মধ্যে করতু বহুত কিছু লাভ মিলিব। এবং যৌ মানকর রাগ অত্যধিক হচ্ছে চিড়িচিড়া হচ্ছে বিরক্তি হচ্ছে অত্যধিক টিকে টিকে কথার টেনশন হয়ে যাচ্ছি যে ব্যবহার উগ্র হচ্ছে সে তো নিহাতি এই সোমবার দিন উপবাস করা সহিত দেবদেব মহাদেব এবং চন্দ্রদেবঙ্কর পূজা নিহাতি করা দরকার যদ্বারা কি মধ্যে আপনার বহুত কিছু লাভ মিলিব। তা সহিত সোমবার দিন মধ্যে এইসব জিনিস মধ্যে বি করতু দেখবে মধ্যে তাকু মধ্যে বহুত কিছু লাভ মিলিব যে সোমবার দিন এই উপায় মধ্যে করবে। প্রথমত মনে রাখুন সোমবার দিন যদি আপনার দেবদেব মহাদেবঙ্কু দর্শন করা যাচ্ছেন মন্দির তাহলে মধ্যে ইয়ে শুভ। তা সহিত মথারে আপনার সবুলে ভস্ম তিলক সোমবার দিন লগাতু ইয়ে মধ্যে আপনার লাইফে বহুত কিছু লাভ হব এবং যে মানসিক দুশ্চিন্তা রয়েছে টেনশন হয়েছেন টিকি টিকি কথায় চিড়িচিড়ি হচ্ছেন বিরক্তি হচ্ছেন মানসিক অশান্তি মিলুছি সে নিশ্চিত মস্তকরে ভস্ম ধারণ করা দরকার সোমবার দিন যদ্বারা কি বহুত কিছু লাভ মিলিব। সোমবার দিন যদি কিছু আপনার ইনভেস্টমেন্ট করা চাহুমান কোণী শেয়ার মার্কেটে পয়সা লগাইবা চাহুমান বা আপনার কোণী ব্যাঙ্কের ফিক্স মারা চাহুছি বা কোণী ক্ষেত্রে আপনার কিছু নিবেশ করা চাহুমান সোমবার অত্যন্ত শুভদায়ক তেমন সোমবার দিন মধ্যে আপনার এই কাম করে পারে। তা সহ যদি আপনার সোনা রূপা এবং শেয়ার মার্কেটে যদি ভাবুঁ আপনার কিছু ইনভেস্টমেন্ট করা বা সোনা রূপা কিনা তাহলে সোমবার দিন হি আপনার চুজ করতু ইয়ে মধ্যে আপনার বহু ভাল দেব। তা সহিত মধ্যে মনে রাখুন যদি আপনার কোণী কামপ্রাই যাত্রা করা চাহুমান যেমি জাঁতি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিটি দিগ এই চারিটি দিগরে মধ্যে আপনার যদি যাত্রা করা পূর্ব জাঁড়ি রাখুন সোমবার দিন কেউ দিগক গলে যাত্রা আপনার সফল হব। দক্ষিণ দিগ পশ্চিম দিগ এবং বায়ব দিশার যদি যাত্রা আপনার করছেন সোমবার দিন তাহলে মধ্যে আপনার বহুত কিছু লাভ মধ্যে মিলিব। এবং যদি আপনার ঘর তৈরি করা চাহুমান প্রায়ত আপনার ঘর যেত তৈরি করতে আপনার জাতক বা যে লোক গৃহকর্তা তাহার দেখি মধ্যে আপনার ঘর নির্মাণ করা কথা রাশি গ্রহ নক্ষত্র দেখি কিন্তু যদি বা আপনার রাশি গ্রহ নক্ষত্র জাঁড়ি না সোমবার দিন মধ্যে গৃহ নির্মাণ মধ্যে করতু ইয়ে মধ্যে বহু শুভ হব আপনার সহ। তা সহিত যদি কোণী শপথ গ্রহণ রাজ অভিষেক কোণী নূয়া চাকরি আপনার জয়েন করা যাচ্ছেন তাহলে সোমবার দিন মধ্যে জয়েনিং করতু বা সেদিন কোণী শপথ নিয়ন্তু বা কোণী রাজ অভিষেক কোণী পদপদবী যদি জয়েন করা চাহুমান সোমবার দিন করতু ইয়ে মধ্যে আপনার বহুত শুভ দিন রহিব। তা সহিত
କୃଷି କାର୍ଯ୍ୟ ବା ଲେଖାପଢ଼ା ଶୁଭାରମ୍ଭ କରିବା ପାଇଁ, ଯଦି ଆପଣ କୃଷି କୌଣସି ଆପଣ ଚାଷବାସ କରୁଛନ୍ତି ଆରମ୍ଭ କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ତାହେଲେ ସୋମବାରରୁ ହିଁ ଆରମ୍ଭ କରନ୍ତୁ। କୌଣସି ଲେଖାପଢ଼ାରେ ଆପଣ ଅଛନ୍ତି ତାହେଲେ ସୋମବାର ଦିନ ମଧ୍ୟ ଆରମ୍ଭ କରନ୍ତୁ, ତାହେଲେ ମଧ୍ୟ ଇଏ ବହୁତ ଶୁଭ ହେବ ଆପଣଙ୍କ ପାଇଁ। ସୋମବାର ଦିନ ମଧ୍ୟ କ୍ଷୀର ଘିଅ କିଣିବା ଓ ବିକ୍ରୟ କରିବା, ଇଏ ବି ମଧ୍ୟ ବହୁତ ଶୁଭ ହୋଇଥାଏ। ଯଦି ଆପଣ କେଉଁ ଘର ପାଇଁ କୌଣସି କ୍ଷୀର ଆଣୁଛନ୍ତି ବା ଘିଅ ଆଣୁଛନ୍ତି ସୋମବାର ଦିନ, ଇଏ ମଧ୍ୟ ଆପଣଙ୍କ ପାଇଁ ଶୁଭ ରହିବ। ତା ସହିତ ସୋମବାର ଦିନ ଯଦି କିଛି ଆପଣ ସାଧନା କରିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି ବା କୌଣସି ବ୍ରତ ରଖିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, କୌଣସି ମାନସିକ ଆପଣ ରଖିବା ପାଇଁ ଚାହୁଁଛନ୍ତି, ସୋମବାରରୁ ହିଁ ଆରମ୍ଭ କରନ୍ତୁ। ଦେଖିବେ ନିଶ୍ଚିତ ବହୁତ ଶୁଭ ଆପଣଙ୍କ ପାଇଁ ରହିବ। ତା ସହିତ ମଧ୍ୟ ଇଏ ତ ଗଲା ଆପଣମାନେ କ'ଣ କରିବେ, କ'ଣ କରିବେ ନାହିଁ ମନେ ରଖନ୍ତୁ। ଆପଣ ସୋମବାର ଦିନ ଉତ୍ତର ପୂର୍ବ ଅଗ୍ନେୟ କୋଣରେ ଯାତ୍ରା କେବେ କରନ୍ତୁ ନାହିଁ। ଏହି ଦିନ ଯଦି ଯାତ୍ରା ଆପଣ କରିବେ ଅସଫଳ ହେବେ ଏବଂ କାର୍ଯ୍ୟରେ ମଧ୍ୟ ସଫଳ ହେବେ ନାହିଁ। ତେଣୁ ଏହି ଦିନ ସୋମବାର ଦିନ କେବେ ବି ଏହି ଦିଗକୁ ଯାତ୍ରା କରିବା ଦ୍ୱାରା ଭାବିଛନ୍ତି ଯାତ୍ରା କରନ୍ତୁ। ତା ସହିତ ସୋମବାର ଦିନ କେବେ ବି କାହାକୁ ଧଳା ବସ୍ତ୍ର ଦାନ ଦେବେ ନାହିଁ। ବହୁତ ଲୋକ ମଧ୍ୟ ଏହି ଭୁଲ କରିଥାନ୍ତି, ଯେଉଁଦ୍ୱାରା କି ମଧ୍ୟ ସେମାନଙ୍କୁ ଅଶୁଭତ୍ୱ ପ୍ରାପ୍ତ ହୋଇଥାଏ। ତେଣୁ ସୋମବାର ଦିନ ମଧ୍ୟ ବି ଭୁଲ ବି କେବେ ବି ଧଳା ବସ୍ତ୍ର ବା କ୍ଷୀର ଦାନ ଦେବେ ନାହିଁ, ଏହା ଦେବା ଦ୍ୱାରା ଆପଣଙ୍କର କ୍ଷତି ହେବ। ତା ସହିତ ଏହି ଦିନ ମଧ୍ୟ ସୋମବାର ଦିନ ମଧ୍ୟ ଯଦି ଆପଣ ଚିନି ଖାଉଥିବେ ତାହେଲେ ମଧ୍ୟ ବି ଚିନି ଖାଇବା ବନ୍ଦ କରନ୍ତୁ। ଯଦି ଶନିବାର ଦିନ ଚିନି ଖାଇବା କମ୍ କରିବେ ବା ଖାଇବେ ନାହିଁ ତାହେଲେ ମଧ୍ୟ ଆପଣ ଚନ୍ଦ୍ରଦେବଙ୍କର କୃପା ଆପଣଙ୍କୁ ପ୍ରାପ୍ତ ହେବ। ବା ସୋମବାର ଦିନ ଯଦି ଚିନି ଖାଇବେ ତାହେଲେ ଆପଣ ମାଇଣ୍ଡ ଟିକେ ଡିଷ୍ଟର୍ବାନ୍ସ ରହିବ, ଡାଇବେଟିସ୍ ଜିନିଷ ମଧ୍ୟ ଆପଣଙ୍କ ବୃଦ୍ଧି ହୋଇପାରେ। ତେଣୁ ସୋମବାର ଦିନ ମଧ୍ୟ ବି ଚିନି ଖାଇବା ଟିକେ କମ୍ କରନ୍ତୁ ବା ବନ୍ଦ କରିଦିଅନ୍ତୁ, ତାହା ମଧ୍ୟ ଆପଣଙ୍କ ପାଇଁ ଲାଭଦାୟକ ଦେବ। ଯେଉଁମାନଙ୍କର ଚନ୍ଦ୍ରଦେବ କଷ୍ଟ ଦେଉଛନ୍ତି ବା କୌଣସି କାମରେ ମନ ଲାଗୁନାହିଁ, ସବୁବେଳେ କନଫ୍ୟୁଜ୍ ରହୁଛନ୍ତି, ମାଇଣ୍ଡ ସ୍ଥିର ରହୁନାହିଁ, ବିଚଳିତ ହେଉଛନ୍ତି, ଟିକେ ଟିକେ କଥାରେ ରାଗି ଯାଉଛନ୍ତି, ଡିସିସନ୍ ନେଇପାରୁନାହାନ୍ତି, ଯଦି ଚନ୍ଦ୍ରଦେବ କଷ୍ଟ ଏଭଳିଆ ହେଉଥାଏ ତାହେଲେ ରାତିରେ ଶୋଇଲା ବେଳେ ମୁଣ୍ଡ ଆଡ଼େ ଗୋଟେ ପାତ୍ରରେ ଆପଣ କ୍ଷୀର ବା ପାଣି ଭର୍ତ୍ତି କରି, ସେ ହୁଏତ ତମ୍ବା ଲଟା ହେଲେ ବି ମଧ୍ୟ ବହୁତ ଶୁଭ, ତେଣୁ ତମ୍ବା ଲଟାରେ ମଧ୍ୟ ବି ଆପଣ ପାଣି ଭର୍ତ୍ତି କରି ବା କ୍ଷୀର ଭର୍ତ୍ତି କରି ରାତି ସାରା ସେଇଟା ରଖନ୍ତୁ ମୁଣ୍ଡ ଆଡ଼େ। ଚେଷ୍ଟା କରିବେ ଏମିତି ଯେ ଜାଗାରେ ରଖିବେ ଯେଉଁଦ୍ୱାରା କି ପଡ଼ି ନଯିବ ଜିନିଷଟି, ଏବଂ ରାତି ସାରା ସେମିତି ଖୋଲା ରଖିଦେବେ। ସକାଳେ ଉଠି ଗାଧୋଇ ସ୍ନାନ ଆଦି ସାରି ଆପଣ ସକାଳୁ ସକାଳୁ ଉଠି ଆପଣ କୌଣସି ଅସୁସ୍ଥ ଗଛ ମୂଳେ ଢାଳିଦେବେ। ଏହା କରିବା ଦ୍ୱାରା ଚନ୍ଦ୍ରଦେବଙ୍କର ପୀଡ଼ା ବା ଆପଣଙ୍କୁ ଯେଉଁ କଷ୍ଟ ହେଉଥାଏ ତାହା ମଧ୍ୟ କମିବାକୁ ଲାଗିବ। ଏଇଟା କଣ୍ଟିନ୍ୟୁସଲି କରିବେ ଯେତେ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣଙ୍କୁ ମାଇଣ୍ଡ ଭଲ ନ ହୋଇଛି ବା ଆପଣଙ୍କର କାମ ଯେଉଁ କାମ ପାଇଁ ଆପଣ କରୁଥିବେ ସେ କାମଟି ଯଦି ଫଳପ୍ରଦ ନ ହୋଇଛି ସେତେ ପର୍ଯ୍ୟନ୍ତ କଣ୍ଟିନ୍ୟୁସଲି କରୁଥିବେ। ଏବଂ ଯେଉଁମାନଙ୍କର ମାନସିକ ଦୁଶ୍ଚିନ୍ତା ସବୁବେଳେ ରହୁଛି, ଶାରୀରିକ କଷ୍ଟ ରହୁଛି, ଆର୍ଥିକ କଷ୍ଟ ରହୁଛି, ତାହେଲେ ଆପଣ ଦେବଦେବ ମହାଦେବଙ୍କର ପୂଜା ଅର୍ଚ୍ଚନା କରିବା ଆରମ୍ଭ କରନ୍ତୁ ବା ମନ୍ଦିର ଯିବା ପ୍ରତ୍ୟେକ ସୋମବାର ମଧ୍ୟ ଆରମ୍ଭ କରନ୍ତୁ। ଦେଖିବେ ନିଶ୍ଚିତ ଆପଣଙ୍କ ଜୀବନରେ ଏସବୁ ସମସ୍ୟା ଯଦି ଆସୁଥାଏ ଦୂର ହୋଇଯିବ। ଏବଂ ଭଗବାନ ଯେମିତି ଜାଣନ୍ତି ଭଲେ ବାବା ଭଲେ ହିଁ ଅଟନ୍ତି, ତେଣୁ କମ୍ ପୂଜାରେ ଇଏ ପ୍ରସନ୍ନ ହୋଇଥାନ୍ତି। ଅନ୍ୟ ଦେବତା ଅପେକ୍ଷା ଦେବଦେବ ମହାଦେବ ବା ଭୋଲେ ବାବା ବହୁତ ଶୀଘ୍ର ପ୍ରସନ୍ନ ହୋଇଥାନ୍ତି। ତେଣୁ ପ୍ରତ୍ୟେକ ସୋମବାର ମଧ୍ୟ ଆପଣ ପୂଜା ଅର୍ଚ୍ଚନା ଦେବଦେବ ମହାଦେବଙ୍କର କରନ୍ତୁ। ତା ସହିତ ଯଦି ଆପଣ ପାରିବେ, ଯଦି ଆପଣଙ୍କର ମ୍ୟାରେଜ୍ ହେଉନାହିଁ, ବାରମ୍ବାର ମଝିରେ ମଝିରେ ବି ହ୍ୱାଟ୍ସଅପ୍ ମଧ୍ୟ ବି ଆପଣଙ୍କର ଆସେ ମ୍ୟାରେଜ୍ ପାଇଁ, ଯେଉଁମାନଙ୍କର ମ୍ୟାରେଜ୍ ହେଉନାହିଁ ସେ ପୁଅ ହୁଅନ୍ତୁ ବା ଝିଅ ହୁଅନ୍ତୁ, ପ୍ରତ୍ୟେକ ସୋମବାର ମଧ୍ୟ ଶିବ ମନ୍ଦିର ଯିବା ଆରମ୍ଭ କରନ୍ତୁ। କିମ୍ବା ଆପଣ ଯଦି ଝିଅ ହୋଇଥିବେ ଶୁଳ ସୋମବାର ମଧ୍ୟ ବ୍ରତ ରଖିପାରିବେ। ଏବଂ ଯଦି ଚାହୁଁଛନ୍ତି ମାନସିକ ଦୁଶ୍ଚିନ୍ତା ଦୂର ହେଉ, ଚିଡ଼ଚିଡ଼ିଆ ବିରକ୍ତି ଭାବ କମ୍ ହେଉ, ରାଗ କଣ୍ଟ୍ରୋଲ ହେଉ, ତାହେଲେ ଭଗବାନ ଭୋଲେ ବାବାଙ୍କ ଶିବଲିଙ୍ଗରେ ପ୍ରତ୍ୟେକ ସୋମବାର କ୍ଷୀର ବା ଗଙ୍ଗା ଜଳ ବା ଖାଲି ଜଳ ମଧ୍ୟ ବି ଆପଣ ରୁଦ୍ର ଅଭିଷେକ କରନ୍ତୁ। ଦେଖିବେ ନିଶ୍ଚିତ ଆପଣ ଭୋଲେ ବାବାଙ୍କର କୃପା ମଧ୍ୟ ପାଇବେ।
ଏବଂ ଆପଣଙ୍କର ଜୀବନ ଯେଉଁ ସମସ୍ୟା ଯାହା ପାଇଁ ବି ହେଉଛି, ସେ ଚାକିରି ପାଇଁ ହେଉ, ବ୍ୟବସାୟ ପାଇଁ ହେଉ, ବାହାଘର ପାଇଁ ହେଉ, ଯାହା ପାଇଁ ହେଉ, ଆପଣ ରୁଦ୍ରାଭିଷେକ ମାନସିକ ରଖିକି ଦେବଦେବ ମହାଦେବଙ୍କର ପୂଜା ଅର୍ଚ୍ଚନା ଭକ୍ତି କରନ୍ତୁ। ଦେଖିବେ ନିଶ୍ଚିତ କମ୍ ଦିନ ଭିତରେ ଯଦି ଆପଣ ଭକ୍ତି ଠିକ୍ କରୁଥିବେ ବା ଭଗବାନ ଭୋଳା ବାବାଙ୍କୁ ମାନୁଥିବେ, ପୂଜା କରୁଥିବେ, ନିଶ୍ଚିତ କମ୍ ସମୟ ବା କମ୍ ଦିନ ଭିତରେ ଆପଣଙ୍କର ମାନସିକ ମଧ୍ୟ ପୂର୍ଣ୍ଣ ହେବ। ଏବଂ ଦେବଦେବ ମହାଦେବଙ୍କର ଅତ୍ୟନ୍ତ ପ୍ରିୟ ଫୁଲ ହେଲା ଚମ୍ପା ଫୁଲ, ଦୁଦୁରା ଫୁଲ, କନିଅର ଫୁଲ। ଆପଣ ଏହି ଫୁଲ ମଧ୍ୟ ଭଗବାନଙ୍କୁ ମଧ୍ୟ ଅର୍ପଣ କରନ୍ତୁ, ଗଙ୍ଗା ଜଳ ମଧ୍ୟ ଅର୍ପଣ କରନ୍ତୁ। ଦେଖିବେ ନିଶ୍ଚିତ ଭଗବାନ ସନ୍ତୁଷ୍ଟ ହେବେ ଏବଂ ଦେବଦେବ ମହାଦେବ ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ଯେଉଁ ମନରେ ଯାହା ବି କିଛି ଆଶା ଅଛି ତାକୁ ପୂର୍ଣ୍ଣ କରିବେ। ତେଣୁ ସୋମବାର ଦିନ କ'ଣ କରିବେ କ'ଣ ନାହିଁ ଜାଣିଗଲେ ଏବେଠୁ କରିବା ଆରମ୍ଭ କରନ୍ତୁ। ଦେଖିବେ ଲାଇଫରେ ବହୁତ କିଛି ଚେଞ୍ଜେସ୍ ଆସିବ ଏବଂ କର୍ମ ହିଁ ଭଗବାନ, ତେଣୁ କର୍ମ ଆଗେ କରନ୍ତୁ, ଫଳକୁ ଆଶା ପରେ କରିବେ। ଆଗେ କର୍ମ କରିଚାଲନ୍ତୁ, ଫଳ ଅଟୋମେଟିକାଲି ହିଁ ମିଳିବ। ଏବଂ ଯଦି ଆପଣଙ୍କ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥାଏ, ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ କରିବେ, ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ। ଧନ୍ୟବାଦ, ନମସ୍କାର, ଜୟ ଜଗନ୍ନାଥ।